হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। আজকে খুব সুন্দর একটি ক্রিম তৈরি করে দেখাবো, আর এই ক্রিমটা যদি আপনারা একবার ইউজ করে থাকেন তাহলে মুখের সমস্ত দাগ চলে যাবে, আর মুখে যে একটা এজের স্পট বা এজের সাইন সেটা চলে যাবে, স্কিনটা অনেক গ্লো করবে, বয়সটা অনেক কমিয়ে দিবে। আপনারা এই ক্রিমটা যদি একবার ব্যবহার করেন, সমস্ত ঘরে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করব। এখানে দেখেই চিনতে পারছেন, এটা হচ্ছে ফ্লাক্সিড বা তিসি বীজ। এটা হচ্ছে গ্রাম বা শহর সব জায়গায় কিন্তু পাওয়া যায় কিনতে, আর বিদেশেও কিন্তু কিনতে পাওয়া যায়। তো এবারে হচ্ছে আমি এই তিসি বীজটাকে হালকা একটু ভেঙে নিব, আধা ভাঙা মতো করে নিব। আপনারা চাইলে এটা পাটায়ও হচ্ছে হালকা একটু পিষে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও অর্ধেক ভাঙা করে নিতে পারেন। আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করব না, আমি হচ্ছে এটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা হচ্ছে এই ফ্লাক্সিড বা তিসি বীজ এটা দিয়ে দিচ্ছি। দিয়ে মধ্যে আমি আরও কিছু জিনিস দিয়ে হচ্ছে ক্রিমটা তৈরি করব, আপনারা আমার সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখানে এটা আধা ভাঙা করে নিলাম, এই তিসি বীজ বা ফ্লাক্সিডটা, এই যে এরকম করে করে নিয়েছি, এতটুকু করলেই হবে, বা চাইলে কিন্তু আমি অনেকটাই গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে মানে কম গুঁড়ো করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এই ফ্লাক্সিড বা তিসি বীজ এর মধ্যে আমি দিয়ে দিব 3 চামচ। এটাকে জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে চুলার জালটা হচ্ছে রাখছি মিডিয়ামে, মিডিয়ামে রেখে 25 মিনিট মতো জ্বালিয়ে একটা জুস আমি তৈরি করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি, তিসি বীজটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে যে জুসটা আমার দরকার সেটা অলরেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিব, নামিয়ে একদম ঠান্ডা করে নিব। তিসি বীজটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, দেখুন জেলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ক্রিমটি তৈরি করব, তো এর জন্য আমি তিসি বীজটা নিয়ে নিচ্ছি, তিসি বীজটা যে জুস করলাম সেটা নিয়ে নিচ্ছি। অবশ্যই আমি যতটুকু দিলাম তাতে আমার 3 টিস্পুন হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নিব হচ্ছে 3 চামচ মতো চালের গুঁড়ো বা 3 টিস্পুন রাইস পাউডার, এটা এখানে নিয়ে নিব। কিন্তু আমাদের স্কিন পরিষ্কার করতে অনেক অনেক হেল্প করে, চালের গুঁড়োটা স্কিনের জন্য অনেক অনেক ভালো। এবারে আমার লাগবে হচ্ছে অলিভ অয়েল, অলিভ অয়েলটা কিন্তু আমাদের স্কিনের জন্য, যে কোনো স্কিন কেয়ারের জন্য অলিভ অয়েলটা খুবই ভালো। আমি এখানে অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে নিচ্ছি, অলিভ অয়েলটাও আমি 3 টিস্পুন নিব। এবারে আমি নিয়ে নিব 1/2 টিস্পুন মধু, মধু কিন্তু অনেক অনেক উপকারী, মধু অ্যান্টিএজিং হিসাবে কাজ করে থাকে, রূপচর্চায় সেই প্রাচীনকাল থেকে মধু ব্যবহার করা হয়ে থাকে। মধু আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লো করে, স্কিন পরিষ্কার করতে হেল্প করে, এছাড়া বয়সের সাপ যেটা সেটাও কিন্তু কমিয়ে দেয়। তো আমি এখানে 1/2 টিস্পুন হানি দিয়ে দিলাম, কিছু দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এখানে এই ফ্লাক্সিড বা তিসি বীজটা কিন্তু আরও বেশি করে দিতে পারেন, আরও 2-1 চামচ বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে এই মিশ্রণটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে ফ্লাক্সিডটা এখানে আরও 2-1 চামচ বাড়িয়ে দিতে পারেন। এখন ক্রিমটি কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবারে এর ব্যবহার প্রণালীটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে ব্যবহার করবেন। আমি একটু হাতে নিয়ে নিচ্ছি, আপনারা সেম উপায়ে মুখে এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনারা খুব সুন্দর করে ম্যাসাজ করে নেবেন, পুরোটা মুখে, পুরোটা মুখে খুব সুন্দর করে ম্যাসাজ করবেন, মিনিমাম 20 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট ম্যাসাজ করার পরে এটা রেখে দিতে হবে। 10 মিনিট মতো রেখে দিয়ে মুখটা খুব সুন্দর করে ধুয়ে ফেলতে হবে, ধুয়ে ফেলে ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে মুখে যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন আপনারা, যে যেটা ব্যবহার করেন আর কি। আর হচ্ছে এটা ফ্রিজে রাখা যাবে, 3 দিন তৈরি করে 3 দিন মতো ফ্রিজে রাখতে পারবেন, সপ্তাহে 4 দিন ব্যবহার করবেন। যদি এটা নিয়মিত ব্যবহার করতে পারেন খুব সুন্দর সুন্দর একটা রেজাল্ট পাবেন। এই তিসি বীজ বা ফ্লাক্সিড কিন্তু স্কিনের জন্য অনেক অনেক ভালো, এটা অনেক অ্যান্টি এজিং হিসাবে কাজ করে থাকে, বয়সের ছাপটা অনেক কমিয়ে দেয়, মুখে কোনো দাগ সোপ থাকলে সেটা দূর করে, স্কিনটা অনেক অনেক গ্লো করে। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন, কেমন রেজাল্ট পেলেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।